সম্মানিত সুধীমণ্ডলী, শপথের পর প্যারেড কমান্ডার চৌকস ভঙ্গিমায় দীপ্ত পদভারে মাননীয় প্রধান অতিথির নিকট মার্চ পাস্টের অনুমতি গ্রহণের জন্য অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন। সম্মানিত সুধী, প্যারেড কমান্ডার মার্চ পাস্ট করার অনুমতি নিয়ে ফিরে যাচ্ছেন তার নির্দিষ্ট স্থানে। তার নির্দেশে সচল হবে আজকের এই হাউস ভিত্তিক আটটি দল এবং প্রদর্শন করবে সুনিপুণ কুচকাওয়াজ। সুপ্রিয় সুধী মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি প্যারেড কমান্ডার জুনাইদ রহমান দলীয় পতাকা সহ আস্তে আস্তে মাঠের পূর্ব প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছেন। মাননীয় প্রধান অতিথি মহোদয়কে সশ্রদ্ধ সালাম জানিয়ে সবগুলি দল নিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করবে। সালাম গ্রহণ করছেন।
আমরা দেখতে পাচ্ছি প্যারেডের দলের দলীয় অধিনায়ক এবং নেতা বাসক এই মাত্র ভারতীয় পতাকা দিয়ে মহোদয় অভিবাদন মর্মে গতিতে এগিয়ে যাচ্ছে। দলীয় পতাকা নামে এসএস হাউস প্যারেডের দলের দলীয় অধিনায়ক শিক্ষা ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে উত্তরবঙ্গের অগ্রগতি নাম এই আর্ট পুলিশ ব্যাটালিয়ান পাবলিক সেবা কলেজ বাসীদের বৈদেশিক বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সফলভাবে উপহার দেওয়ার পর এবার এই প্রতিষ্ঠানের চতুর্থতম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে অভিবাদন মঞ্চ উপস্থিত হয়েছেন মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ জয়নুল আবেদিন অধিনায়ক ও পুলিশ সুপার চার উইকেট বগুড়া পাবলিক স্কুল কলেজ বগুড়া। এইমাত্র
বন্দীর রঙে সজ্জিত মাদক দল ধন্যবাদ।